প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি বাগেরহাটের বসুন্ধরা মার্কেটে। তো এই মার্কেটটির নাম আগে ছিল রিয়াজউদ্দিন মার্কেট। তো চলে আসছি হিমেল ফ্যাশনে। এখানে আমরা আপনাদেরকে একটু দেখাবো কেমন কি থ্রি পিস শার্টের পিস, প্যান্টের পিস পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। আচ্ছা ভাই, আপনার নাম যেন কি? নাম হচ্ছে মোহাম্মদ ওয়াদুদ শেখ। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখান তো কি কি থ্রি পিস আছে আপনার কাছে। সর্বনিম্ন কত টাকায় থ্রি পিস পাওয়া যাবে? সর্বনিম্ন 550। 550? 550। এগুলি 550, 550, 550। এই যে এখানে যেগুলো আছে সবই 550 করে? সবই 550। তারপরে আবার দামি দামি আছে। দেখেন এই যে থ্রি পিস গুলা দেখতে পাচ্ছেন, এই থ্রি পিস গুলার দাম হচ্ছে 550 করে। আচ্ছা, এর থেকে একটু ভালো কোয়ালিটির কি আছে দেখেন তো? থেকে ভালো একটা আছে আপনার 1200, তারপরে আছে আপনার এটা আছে 650। এর থেকে একটু ভালো হচ্ছে 650। আচ্ছা, যে দাম চাচ্ছেন এর থেকে কি একটু কমায় নেওয়া যাবে? এই থ্রি পিস গুলা ফিক্সড ফিক্সড, এর থেকে কম হবে না? এই যে দেখতে পাচ্ছেন, এবার উনি বের করছেন সব 650 করে যেগুলোর দাম সেগুলাই। আচ্ছা ঠিক আছে, এখন একটু এর থেকেও একটু বেশি দামের থ্রি পিস গুলা দেখান, মানে মোটামুটি সবচেয়ে ভালো যেগুলো আছে আপনার কাছে সেগুলো। 1200। এইগুলো 1200। এটা হচ্ছে আপনার জমজম লোন, মানে কোম্পানির নাম হচ্ছে জমজম লোন। এই যে দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে থ্রি পিস গুলা, এগুলোর দাম কেমন? এই যে এই শাড়িতে যেগুলো আছে, এই ভ্যারাইটিস রেটে আছে আপনার 800 আছে, 1000 আছে, 700 আছে, 2000 আছে, ভ্যারাইটিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ দামের কি থ্রি পিস আছে একটু দেখান তো। একটু খুলে দেখেন ভাই। এটা হচ্ছে জামা, এটা হচ্ছে সেলোয়ারের পায়ের কাছে কাজ, এটা এটা হচ্ছে জামার ব্যাক পার্ট, এটা হচ্ছে সেলোয়ার। আচ্ছা আচ্ছা, 4000 টাকা? 4000। এটা হচ্ছে ওড়না। আচ্ছা, কিছু তো কমাই নেবেন নাকি? এগুলো 550। এ কি ফিক্সড নাকি কমাই নিতে পারবেন? এগুলো হচ্ছে 1200, এই শাড়িগুলো পুরো 1200। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ইয়ংদের জন্য শার্টের পিস দেখান তো। এগুলো সব এক কালার তাই না? 850 করে এগুলো? ঠিক আছে। আর আর এই যেগুলো এস টাইপের গুলো দেখান তো, এগুলো কত করে? 1200। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শার্টের পিস, এগুলো এগুলো সবই 1200। আচ্ছা, এই পিসে কয় গজ কাপড় থাকে? 1 গজ 12 গিরা করে থাকে শার্টের পিস। শার্টের পিস করে 1 গজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যান্টের পিস কি আছে দেখেন তো। এগুলো 800 করে? সর্বনিম্ন কত টাকায় প্যান্টের পিস পাওয়া যায়? 300। 300 টাকা? সেইগুলো দেখা, এগুলো হচ্ছে 800 করে তাই না? ওই আপনার হাতেরটা একটু দেখি। 1200। হ্যাঁ, এটা 1200। আচ্ছা দেখান তো সর্বনিম্ন কত টাকায় পাওয়া যায় কোনগুলো সেগুলো। 300 টাকা। দেখেন এগুলো হচ্ছে 300 টাকা করে প্যান্টের পিস,
আচ্ছা, এখানে কাপড় থাকবে কত গজ? এক গজ চার গিরা। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু হাই কোয়ালিটি দেখান তো, সর্বোচ্চ কত টাকা দামের আছে বা সেই কাপড়ের মান কেমন? ১৮০০ খোলেন তো ভাই একটু, এটা পড়বে ১৮০০ তো দেখলেন, এই হচ্ছে ওনার দোকানের কাপড়ের দাম, যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা কাপড় কিনতে আসলে সব দোকানেই প্রায় একই রকমই কাপড় পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় কিনবেন এবং সব সময় চেষ্টা করবেন দরদাম করে সর্বনিম্ন রেটে কাপড় কেনার। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এখানে শেষ করছি ভিডিওটা।